আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আমার আজকের কিচেনের আয়োজন হচ্ছে কম খরচে কিভাবে আপনারা ব্রাউনির স্বাদ পেতে পারেন। আর এই রেসিপিটি খুব সহজেই আমি আপনাদের জন্য তৈরি করেছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে করে নতুন নতুন রেসিপির নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান। আর এই ব্রাউনি রেসিপিটা খুব সহজে করেছি এজন্যই যে বাসায় তৈরি করে দিতে পারেন সবাইকে। আর বাচ্চারা কিন্তু এই ধরনের চকলেট কেকগুলো অনেক অনেক পছন্দ করে। আর আজকের এই রেসিপিটি আমি আপনাদের জন্য করে দেখাচ্ছি। তো চলুন দেখি এই রেসিপি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। আমি কুকিং চকলেট 100 গ্রাম নিয়ে নিয়েছি, ডার্ক যে কুকিং চকলেট থাকে সেটা। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চকলেট নিয়ে নিতে পারেন। আর চকলেটটাকে একটু কুচো করে নেবেন, আর কিছু চকলেট একটু বড় বড় টুকরো করে রাখবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চকলেট বার থেকে নিয়ে ডাইরেক্ট তারপর ছোট ছোট টুকরো করে নিতে পারেন এভাবে ছুরির সাহায্যে, অথবা একটু বড় বড় সাইজ করেও চকলেটগুলোকে টুকরো করে নিতে পারেন, ঠিক এরকম সাইজের। আর নিয়ে নিচ্ছি কিছু চকলেট চিপস, দুটোই বাচ্চাদের কাছে খুব বেশি প্রিয়, তাই দুটো নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা রুম টেম্পারেচারে হতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, আর দিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এবার এটাকে ভেঙে দিয়ে তারপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে এই মিশ্রণটাকে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে বাটারের বদলে তেলও ব্যবহার করতে পারেন। যখন সম্পূর্ণ চিনিটা মিক্স হয়ে যাবে, তখন এর উপরে একটা চালনি দিয়ে এর মধ্যে আমি 1/4 কাপ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি আর এক্সট্রা অংশটাকে ফেলে দিচ্ছি। এবার হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিব। একদম সম্পূর্ণভাবে মিক্স করে নেওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি চকলেট ফ্লেভার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারও দিয়ে দিতে পারেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। এবার এটাকে আবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কোনো প্রকার লাম্পস যাতে এতে না থাকে। আর এই ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি একটা ওভেন প্রুফ বাটিতে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এর উপরে আমি সেই কুচি করে রাখা চকলেটগুলো দিয়ে দিচ্ছি, একদম ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে করে সব পাশে চকলেটটা পাওয়া যায়। এবার চকলেট চিপসগুলোকেও আমি দিয়ে দিয়েছি। এবার সেই ব্যাটারটাকে আমি ভালোভাবে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপরে বাকি যে চকলেটটা রয়েছে সেগুলোকেও আমি উপর থেকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এতে করে সম্পূর্ণ ব্রাউনিটার মধ্যে চকলেটের একটা ফ্লেভার পাওয়া যাবে। এবার আমি এটাকে ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি। এবার একটা হাঁড়ি আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য চুলায়। এবার ঢাকনাটা তুলে তারপর সেই বাটিটাকে আমি বসিয়ে দিচ্ছি। এবার 20 মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়াম লো করে দিচ্ছি, আর একটা লবঙ্গের সাহায্যে এই ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি। এবার 20 মিনিট পর আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি ব্রাউনিটা। এই তো কাঠিটা সম্পূর্ণ ক্লিয়ার এসেছে, তার মানে আমার কেকটা রেডি। তো এবার আমি এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নিচ্ছি। বেকিং পেপারটা সামান্য ধরে টান দিলেই সম্পূর্ণ কেকটা উঠে এসেছে। এবার এই বেকিং পেপারটাকে সম্পূর্ণটা খুলে নিতে হবে। আমার বাসায় এরকম ব্রাউনি হলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়, আর তাদের কিন্তু একেবারেই তর্স হয় না যখন আমি কাটতে থাকি। তো আমি এটাকে কেটে নিচ্ছি। আমি আজকে এই ব্রাউনিটাকে 8 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 10 ভাগ পর্যন্ত করে নিতে পারেন। আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়। আপনারা আশা করি বাসায় তৈরি করবেন। আর তৈরি করলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই রেসিপিগুলো শেয়ার করতে ভুলবেন না। आज के ए पर्यन्तই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে ব্রাউনি ভেঙে দেখাচ্ছি আর খেতে খেতে আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।